বন্ধুদের সঙ্গে দীঘায় ঘুরতে গিয়ে সলিল সমাধি নদিয়ার যুবকের। ফের দীঘায় সমুদ্রে তলিয়ে গেল পর্যটক, স্নানে নেমে ঢেউয়ের ধাক্কায় তলিয়ে গিয়ে পর্যটকের মৃত্যু হলো বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দীঘায়। মৃত্যু হয়েছে নদিয়ার বাসিন্দা রিতম সাধুখার। নদিয়ার কোতোয়ালি থানা এলাকা থেকে মোট 8 জন বন্ধু শনিবারই দীঘায় বেড়াতে আসে। এরপর সকলে মিলেই সমুদ্রে স্নানে নেমেছিল। স্নানে নেমে ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে গিয়ে রিতম সাধুখার নামে তাদের মধ্যে একজন সমুদ্রে তলিয়ে যায়। রাতভর খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি পুলিশ। আজ সকালে নিউ দীঘার উদয়পুর সিবিচের কাছ থেকে তার দেহ পাওয়া গেছে। মৃত রিতমের বয়স 23 বছর। জানা গেছে বন্ধু বান্ধব মিলে দীঘায় বেড়াতে এসে নিউ দীঘার ভনিকা ঘাটের কাছে সমুদ্রে স্নানে নেমেই নিখোঁজ হয়েছিল ওই পর্যটক যুবক। গতকাল রাতে দীঘা থানায় রিতমের বন্ধুর অভিযোগ জানালে দীঘা পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়। শেষমেশ আজ সকালেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে তার বন্ধুরা। রিতম সাধুখা নদিয়া কোটাল থানা থেকে এসছেন স্নানে বন্ধু বান্ধবের সঙ্গে। যখন আমরা দীঘা থানা থেকে ইনফরমেশন মিলে যে একজনকে পাওয়া যাচ্ছে না, তখনই আমরা তল্লাশি চালাই। তো এই মুহূর্তে সকালবেলা আমরা তল্লাশি চালাচ্ছি, কোনোভাবেই খোঁজ খবর মিলেনি। আমরা সমুদ্র নেমে সবাই উদ্ধারের কাজ চেষ্টা করছি যাতে আমরা ওনাকে উদ্ধার করতে পারি। তবে এই মুহূর্তে কোনো খবর পাইনি। তবে মোটামুটি ফুল জোয়ার, চেষ্টা করছি যেন জোয়ারের যেন ওই এসে পড়ে তাকে তাহলে আমরা উদ্ধারের কাজে লাগাতে পারবো আর কি। ওরা 4-5 জন মিলে এসেছিলো বলছে, মোটামুটি সমুদ্রে হলডম ঘাটে স্নানের জন্য এসেছিল। হলডম ঘাট নিউ দীঘা। আমার নাম নিরঞ্জন শীত, সিভিল ডিফেন্স, দীঘা থানা।